আলীনগর যদি ঠিক হইতো যে বলে আমি বাচ্চাও পচাও শিখরিয়ার মঙ্গলবার রাইতকু হেউ আইলো না খানে আমার আস্তা গ্রামার এলাকার মানুষ বাদ এমন ডর হামাইছে কারণ ই বেটাই যে বলে আমারে দেখে খালি চাই আমারে মার্ডার করবার লাগি মানুষের সামনেও হে চেষ্টা করে হেউ কিচ্ছু হই না আর ও কি আমার পিএস কইছি জলদি 999 দেখে আর 999 কইছে বলে আপনাদের উপাক্ষা আমরা পুলিশ পাঠাইয়ার ও ক্ষেত্রে আমরা উপায় 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 রইছি না পুলিশ আর ও বিশ্বাসে কারণ আমি মনে করছি যেন যদি গাড়ি থাকি ফলাইয়া যায় কি সিএনজি লইয়া তার যদি বন্দুক বা রাস্তার যদি হেউ মাদি লাই কিন্তু মেইন মার্সইন হে এনামুল হক চৌধুরী ইমামে সাপোর্ট দিছইন তাইন লুকাইয়া রাখছইন এনামরে আমার বাপর আথর দেওয়ার মসজিদ আপনাই তারে আমি স্বীকার করি আমার হ্যাঁ আমার দুলাল আমার সিএনজি ড্রাইভার হে যদি থাকতো না তে আমার খুন হই গেল নে আর নাইলে বেঠাই আমার মনে হয় মাথা নিয়া ইঠো ফালাইয়া দিল নে 20টা কিল আর আমার লাশ ফাইলাই নে বুঝছো নি আর ইটা গরিব মানুষ বুঝরাই নি ইজাবলা মাইর দই ফরে তার আর ভিতর একটা ডর হামাই যায় বলে আমার আমার দুলালে তো ওজন সিএনজি ড্রাইভার খিল খাইছে তার মুখ টুসি এখন লইয়া ঘুরের কারণ এনামে তারে টুসিত মারছে জেবলা হে গিয়া জেবলা হে গিয়া আমারে বাসাইছে আর হে খিলান বাসাইছে দেখছে জেবলা এনামে আমার সকল পাই দি দরিয়ার খিতা না হইতাম চুল সিরের মুখসরদের ফিটাদের আমারে খাউলাইলার সকল পাই দি তার আত গেছে বুঝছেনি আমি ফাদিয়ান না এর লাগি আমার আত থাকি ফোন ফরি গেছে রাইট এর মাঝে আরো বিচারা আছিল বাড়ির বিচারা তার নাম দীপক ওই ওই দীপক হেও এনাম রে হরাইছে হইছে একটা মহিলা মানুষ এটা একটা খর রাখেনে এ আর ও গিয়া তারা দুলালে ঠানিয়া ওলান বেরিয়া ঠানিয়া ফিসন থাকি ও কথা হইছে আইসকু ধরে আমি শেষ করবনে ও এনামুল হক জেবলা যেদিন হে 10 জুলাই অক্টা হইছে আমারে কুত্তি সৌরভ বাচ্চা দেখে সবে জানে না কিন্তু এনামুল হক চৌধুরী ওইল অলান মানুষ এমনি দেখাইন ভদ্র কিন্তু ওই দেখা আমি ফোন রাখিয়া রাখিয়া আমি জানি আমি মহিলা সে আমারে বিশ্বাস করতে নাই আমার দাড়ি নাই সিলেট মহানগর পুরুষ অন্তরে বেশি বিশ্বাস করইন কারণ তাইন আমার বড় কিন্তু আইসকু স্মার্টফোন থাকার কারণে আমরা আইসকু মহিলা মানুষে বিশ্বাস করা মার্ডার করের আমার পরিবারে কারণ আমারে চুপ করবার লাগে চুপ হয়ে গেলে সব সমাধান হয়ে যায় না নিথারা লাগি সম্পত্তিও ফাইলিল বাফর মরার ইনভেস্টিগেশন আমি যেন খোলাত যাইয়ার একটাও বন্ধ হয়ে গেল আমার যেন আমি সেক্স ক্রাইম আইয়া রিপোর্ট করছি আমার আত্মীয় স্বজনে গিয়ে ফুফুল করো বাইয়া আমার উপরে গা দিছে আত দিছে হবিসি শর্ত চাইছিল চাইছিল 8-10 শর্ত ইটা সব সবে জানেন সব সাসা করো বাই ফাহিম আহমদ চৌধুরী বারক ভাওয়া ফৈসল আহমদ চৌধুরী মাতিতা মইব কারণ ইটা পরিবার আপনাইতে মনে করা তারা হাইফাই হাইফাই নাই তারা একদম একদম আমার গিন করে সরম করে তারা সব তালুকার রুশি আহমদ চৌধুরী অজন রাইজ একাডেমি মার্ক এডওয়ার্ডস প্রিন্সিপাল তারা সবে জানে এই ঘটনা হয়ে গেছে কিন্তু লুকার আর একটা ঘটনা আমার বাফর অসিয়তনামা ইগু লুকাইয়া রাখছে এর মাঝে 6 দিন আগে আমি ফাইছি আমার বাফে জিডি খরচইন বলে তান উফরে হুমকি আইছে 2 লাখ লাগে সেপ্টেম্বর 2003 তাইন জিডি খরচইন পুলিশের কাছে ই কপি আমার আত 6 মাসের মাঝে তাইন মরি গেছইন ট্রাকে মারিয়া গেছইন কি কোনো মামলা হইছে না আমি পোস্টমর্টম কপি ফাইছি না ওই দেখো আমার পিএসএ ওই দেখো আমার বাফে জিডি করিয়া দেখে সইন ডেট দেখো কা 3 সেপ্টেম্বর ওই দেখো কা ইগু 6 দিন না 7 দিন আগে ফাইলিছি ইগু ফাই আমি আরো উসলি গেছি খান্দি আমি ডাক্তার আর আমি শিখ দিছি বলে আমি কখনো আমি তো বিদেশের লগে লাইভে মাতি আর অন্তাকি তারা মন হয় ফাটাইছে এনামরে আমার শেষ করবার লাগে এখন তারা খে আমার আস্তা পরিবার খালি এক সিরি ফালাইয়া ওজন আমার মতিন সাসার ও বাই আইন তারা ইতাত নাই শকত সাবের আমার বিশ্বাস তারা ইতাত নাই তারা ইতাত থাকতো নাই কিন্তু আজ সবে খাইছইন গুলাম রব্বানি বারক ফাওয়ার থান ও চুক্তি ফাইছইন থাইন আইয়া খরচইন আমার বইন বাই লগে কোন পয়েন্ট আমি যাই আর আমারে মার্ডার করার চেষ্টা কররা আমার পরিবারে কারণ আমার শেষ লাশ ফাইলিলে
অকলতা বন্ধ হয়ে যায়।